900 এবং 600 দুটো ক্লাস্টার হয়েছে নিউ। সিপিএম এর কথা বলা মানায়? 34 বছর রাজত্ব করে 49টা করেছিল, আমরা এই 11 বছরের মধ্যে 600 দুটো ক্লাস্টার করেছি, 900 ইউনিট তৈরি করেছি। ওদের কান মূলে দেওয়া উচিত রাজনৈতিকভাবে। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। আইটি সেক্টর, যেখানে আমার ইয়াং জেনারেশন, আগে সবাই ব্যাঙ্গালোরে চলে যেত, কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেকে চাকরি ছেড়ে চলে যায়, আমাদের এখান থেকে যায় না। তার কারণ আমাদের এখানে স্টেবিলিটি আছে। আইটি সেক্টর মনে রাখবেন বাংলাদেশের লিডিং স্টেট। এখন আমরা 2800 আইটি কোম্পানিতে 200,000-এর বেশি প্রফেশনাল কর্মরত। কে নেই? টিসিএস, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট, আইবিএম, এরিকসন, ক্যাপজেমিনি, টেক মহিন্দ্র, অ্যাক্সেন্টার, আইটিসি ইনফোটেক, ব্রিটিশ টেলিকম, প্রায় সব বড় আইটি কোম্পানি এখানে আমার সিলিকন ভ্যালিতে কাজ করছে এবং আরও অনেক করবেও তারা। বানতলায় একটা লেদার কমপ্লেক্সের ইউপি থেকে শুরু করে, তামিলনাড়ু থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রি চলে এসছে এবং বানতলায় আমরা 500,000 কর্মসংস্থান হয়েছে এবং আগামী 2 বছরে আরও 500,000 কর্মসংস্থান হবে। সেল গ্যাস আসানসোল দুর্গাপুরে 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে সেল গ্যাসে। দেউচা পাঁচমি বীরভূম, বর্ধমান এবং দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়াগুলোকে কেন্দ্র করে দেউচা পাঁচমি লক্ষ লোকের চাকরি হবে, আর 100 বছর কয়লার কোনো অভাব থাকবে না। এখন আমাদের বাধ্য করে ইন্দোনেশিয়া থেকে বেশি দামে কয়লা কিনতে, তার কারণ ওখানে কাটাকুটি আছে। একটা গরিব লোক যদি একটা জায়গায় দুটো বিড়ি খায়, তাহলে সে হয়ে যায় গরু মাফিয়া আর কোল মাফিয়া। আর তোমরা যদি কোটি কোটি টাকার কাটাকুটি খেলো আর কোটি কোটি টাকা লুডু খেলো, তাহলে তোমাদের কিচ্ছু হয় না, তোমরা সাধু। ক্ষমতা থেকে গিয়ে দেখবে কত সাধুগিরি করেছো। ইউপির কেউ হিসেব নিয়েছেন? মধ্যপ্রদেশের ভ্যাপাম কেলেঙ্কারি কী হলো? আমাদের চাকরি করা ছেলে মেয়েদের দেখুন, 50টা কাজ করতে গেলে একটা ভুল হতেই পারে। এমনকি স্বামী বিবেকানন্দ বলেছেন কল টু দ্য নেশন গ্রন্থে, রাইট টু মেক ব্লান্ডার্স, কখনো কখনো ভুল হয়ে যায়। ওখানে সিপিএম এর লোকগুলো বসে আছে, সবচেয়ে বেশি টাকা খায় ওরা, এবং ওরাই দুর্নীতি দুর্নীতি করে চিৎকার করে। তার কারণ মনে রাখবেন, একটা পকেট মার, একটা টিম ওঠে গাড়িতে, আর যে পকেটটা মারে সেই পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায়। এরা হচ্ছে পকেট মার, বড় পকেট মার, সবার পকেট কাটছে, জনগণের পকেট খাচ্ছে, আর নিজেদের সব গলায় লকেট করে রেখে দিয়েছে, সেগুলো আগামী দিন ইধার উধার, ইন্ডিয়াতেও হয়তো নেই, কত বিদেশে কত চলে গেছে ইন্ডিয়ার মানি আমরা সেটা জানি না।